সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শর্ট যে সিলেবাস ছিল সেই শর্ট সিলেবাসের দুই নম্বর অধ্যায় থেকে আমরা শুরু করছিলাম। তো ফাংশন গত ক্লাসে দেখানো হচ্ছিল, আজকে একটা ফাংশনের উদাহরণের একটা অঙ্ক দেখানো হবে। চলো দেখা যাক, তার আগে আমি স্ক্রিনটা শেয়ার দিই। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জিজ্ঞেস বলতে পারো, তুমি দেখতে পাচ্ছ? ওকে, এই যে 23 নাম্বার অঙ্কটা ফাংশনের, এটা একটু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এইটাই আজকে বোঝাবো। ওকে, অনেকে এটা পারো, রিভিশন ক্লাস যেহেতু, সমস্যা নেই। তো এখানে খেয়াল করো, এখানে বলা আছে যে ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইনটু 1 মাইনাস y। হলে দেখাও যে f অফ 1 বাই y ইকুয়াল টু f অফ 1 মাইনাস y। তো এখানে প্রথমে লিখলাম যে ফাংশন অফ y ইকুয়াল টু, এটা যা আছে তাই লিখে দিলাম, y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 y ইনটু 1 মাইনাস y, ঠিক আছে। এখন এখানে বসাবো কি, এখানে ফাংশন অফ y এর জায়গায় বসাবো হচ্ছে 1 বাই y। ফাংশন অফ y এর জায়গায় বসাচ্ছি 1 বাই y, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 1 বাই y বসাই দেব। তো 1 বাই y কিউব, y কিউবের জায়গায় বসালাম, 3 y স্কয়ার জায়গায়, 3 y এর জায়গায় 1 বাই y স্কয়ার প্লাস 1, এখানে y এর জায়গায় 1 বাই y, 1 মাইনাস y মানে হচ্ছে 1 বাই y, ঠিক আছে। এইবার এইটা কিন্তু 1 বাই y কিউব হবে, এখানে 3 বাই y কিউব, এখানে 1, এটা লসাগু করছি, লসাগু হচ্ছে y কিউব, y কিউব লসাগু করলে এটা y কিউব মিলে যাবে, 1 থাকবে এখানে, 3 y, এখানে y স্কয়ার ছিল আর নিচে ছিল y কিউব, তাহলে y স্কয়ার আর y কিউবের মধ্যে একটা y থাকে, 3 এর সাথে y গুণ করলে 3 y হবে, আর 1 এর সাথে y কিউব ভাগ করলে y কিউব হবে, y কিউবের সাথে 1 গুণ করলে y কিউব হবে। লসাগুর যে সূত্র সেটা জানো তো, ক্লাস 8 আমি শিখাইছিলাম, হরে হরে, হরে হরে ভাগ করে ভাগফলের সাথে লবের গুণ, হরে হরে সূত্রটা মনে আছে? ছেলেদের ফেস ক্যাম অন থাকবে। আচ্ছা জি স্যার। এরপরে y, y এর জায়গায় এখানে 1 বাই y, এইটাকেও আমরা y y আর এই y গুণ করে y স্কয়ার হলো, আর এখানে y কমন নিলে এখানে y মাইনাস 1 থাকবে, ঠিক আছে। এখানে y প্লাসও করছি, y মাইনাস 1, আর এই y এর সাথে এই নিচের y গুণ করলে y স্কয়ার হয়। এই লাইনটুকু সবাই বুঝতে পারছো? এইটুকু Yes স্যার। এবার জি স্যার, এবার এটা বুঝতে পারছি, এবার এটাকে উল্টাই দিব, 3y + y কিউব ডিভাইডেড বাই y কিউব ইনটু y y স্কয়ারটা উপরে উঠবে, y 1 টা নিচে নামবে, y স্কয়ার ডিভাইডেড বাই y 1। এবার এই যে y স্কয়ার এই জায়গাটা আর এই যে এইটা, এটা কাটাকাটি করলে একটা y বাকি থাকবে, এই y স্কয়ার আর এই y কিউব, একটা y বেশি থাকবে যেহেতু এটা y কিউব। এই y ইনটু y 1 লিখলাম, y ইনটু y 1, আর উপরে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস y কিউব, 1 মাইনাস 3y প্লাস y কিউব। এটুক বুঝছো? এটুক সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এরপরে ফাংশন অফ 1 মাইনাস y, এবার এটা বের করবো, রাইট হ্যান্ড সাইড করতেছি, হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড করলাম বাম পক্ষ, এবার ডান পক্ষ f অফ 1 মাইনাস y, f অফ 1 মাইনাস y এই সমীকরণে বসাবো, এই যে এটাতে y এর জায়গায় কি বসাবো, 1 মাইনাস y, তাহলে y কিউব ছিল এটা হবে 1 মাইনাস y কিউব, মাইনাস 3 ইনটু y স্কয়ার ছিল তাহলে 1 মাইনাস y স্কয়ার প্লাস 1, এখানে হচ্ছে y ইনটু y মানে হচ্ছে কি, এই যে y এর জায়গায় কি বসাবো, 1 মাইনাস y, তাহলে 1 মাইনাস y, 1 মাইনাস y এর জায়গায় 1 মাইনাস y, এটুক হচ্ছে y, এটুক হচ্ছে y, এটা হচ্ছে y, এটা হচ্ছে y, এটা কি বুঝছো, জাস্ট y এর জায়গায় 1 মাইনাস y বসাই দিছি। আচ্ছা এখন আরেকবার স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, y এর জায়গায় 1 মাইনাস y, এই যে সমীকরণটা, এই লাল কালারের সমীকরণটা, এটা দেখতে পাচ্ছ সবাই, এই যে মার্ক করছি যে, জি স্যার, এখানে y কিউব ছিল না, তো y এর জায়গায় কি বসাবো, এই যে 1 মাইনাস y বসাবো, ঠিক আছে। তাহলে এখানে y কিউব ছিল, y এর জায়গায় 1 মাইনাস y, 1 মাইনাস y কিউব, এখানে 3 y স্কয়ার ছিল,
এখানে 3y স্কয়ার মানে হচ্ছে 1 - y স্কয়ার যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 1 - y বসে যাবে এবার বুঝছো ওকে এইবার 1 - y কিউব এটা a - b হোল কিউবের সূত্র a কিউব - 3 2b + 3ab স্কয়ার - b কিউব এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র বসে a কিউব - 3 2b + 3 3ab স্কয়ার + b কিউব হ্যাঁ - b কিউব এটা হচ্ছে কালকে আমরা গোলফ্লো আর এই জায়গাটুকু দেখো ওয়ান মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান আর এই যে প্লাস ওয়ান এটা কেটে যাবে থাকবে হচ্ছে যে শুধু মাইনাস ওয়াই হ্যাঁ তাহলে এটা থেকে ওয়ান মাইনাস ওয়াই এই মাইনাস আর এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে যদি ব্র্যাকেট উঠাই দিই ঠিক আছে আচ্ছা এখন এখন দেখো এই যে এইবার এবার যোগ বিয়োগ করো দেখো 1 - 3y + 3y স্কয়ার - y কিউব 3 দিয়ে 1 গুণ করলাম 3 - 3 দিয়ে গুণা 6y আবার 3y স্কয়ার + 1 আর এখানে 1 1 যদি কেটে যায় তাহলে + y থাকবে y * y - y এখানে দেখো 3y স্কয়ার - আর 3y স্কয়ার + কাটা যাবে আর কাটা যাবে কি এই যে y কিউব এটা থাকবে 3y আর 6y এই 3y আর 6y আরে বিয়ার গেটের গেটের মধ্যে দৌড়মো মানে এর আগে তো সেটি ভাই তাম না তাহলে কত হবে আবার কেটে দিব তো গেটের লয় আবার স্যার কাট থেকে যে নয় আসছে ওকে মিউট করে দেন তার বেজে আজ যে মত বাইরে বানাও সম্ভব তো তাহলে উঠতে হাউ দাও কিন্তু ওটা মানে গেটের টা দিয়ে লেছে আচ্ছা আন মিউট করে আপনি সবাইকে মিউট করে দেন স্যার আপনারা শব্দ আসে না তো স্যার কথা বোঝা যায় না স্যার কিছু হনান যায় না স্যার বলে আপনি নিজেকে মিউট করে দিয়েছেন স্যার আচ্ছা এবার শুনতে পাচ্ছ হ্যাঁ 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 ওকে আচ্ছা ইয়েস স্যার তো এই যে এই পর্যন্ত মানে দেখাচ্ছিলাম তাই না এইটা যোগ বিয়োগ করে আমরা মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই কিউব আর ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই পেলাম হ্যাঁ এবার উপর থেকে নিচ থেকে মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর এখানে মাইনাস কমন নিলে ওয়াই এর সামনে মাইনাস ছিল প্লাস হবে ওয়ান এর সামনে প্লাস ছিল মাইনাস হবে এবার এটা উল্টায় লিখলাম ওয়াই মাইনাস ওয়ান একটু কি বুঝতে পারছো মাইনাস কমন নেওয়াটা জি স্যার স্যার এই মাইনাস মাইনাস যদি স্যার বুঝতে পারছি মাইনাস মাইনাস কেটে দিলে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব আর ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এইটার যে রাইট রাইট সাইডের যে মানটা আর উপরের যেটা পেলাম উপরে কি পেলাম বলো তো এই যে এই যে এইটা ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই এটা আর এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই যে দুইটা বক্স প্রায় সেম না দেখো তো জি স্যার তাহলে আমরা বলতে পারি যে ফাংশন অফ 1/y এর যে মান সেটা ফাংশন অফ 1/y এর মান দুইটা সমান এটা হলো ফাংশন অফ y এর মান 1/y আর ফাংশন অফ 1 - y এই দুটো সমান এটা দেখানো হলো এটা কি বুঝতে পারছো এটা কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট
ঠিক আছে, এটা বাসার প্র্যাকটিস করবে তোমার এসএসসি পরীক্ষার জন্য। এই অঙ্কটা ইম্পর্টেন্ট যেহেতু এখানে একটু এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে আর ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই বসাইতে হয়, এটা ভুল হয়ে যায় অনেক সময়। এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করে অঙ্কটা করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়ালাইকুম আসসালাম।